সম্মানিত সুধীবৃন্দ, নিশ্চয়ই আপনারা দেখতে পাচ্ছেন ঢাকার আকাশে জোনের খেলা। সাত মার্চ 1971 গর্জে উঠল একটি তর্জনী, জেগে উঠল সমগ্র বাঙালি। বাঙালি জাতি পেল স্বাধীনতার প্রথম বার্তা। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার দূরদর্শী পদক্ষেপে আধুনিক বাংলাদেশের সুরক্ষায় প্রণয়ন করেছেন ডেল্টা একুশ।
সর্বব্যাপী এই আয়োজন। ধন্যবাদ জনাব আকরাম মোজাম্মেল হক, মাননীয় মন্ত্রী, বাংলাদেশ মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়। আপনার পরিকল্পনা, বলিষ্ঠ নেতৃত্ব ও দিক নির্দেশনা মসৃণ করেছে বাংলাদেশের সুবর্ণ জয়ন্তীর চাপে এই আয়োজন। ধন্যবাদ জনাব খাজা মিয়া সচিব, বাংলাদেশ মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়। আপনার একাগ্রতা ও অক্লান্ত পরিশ্রমের ফসল আজকের এই সফল আয়োজন। বাংলাদেশের সুবর্ণ জয়ন্তী আজকের এই সমাপনী অনুষ্ঠান সফলভাবে আয়োজন করতে পেরে গর্বিত অন্তর্সমাজ। বাংলাদেশের সর্বপ্রথম ও সর্ববৃহৎ ইভেন্ট ম্যানেজমেন্ট কোম্পানি অন্তর্সমাজ বিশ্বাস করে আগামী 50-এ বাংলাদেশ এগিয়ে যাবে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার দেখানো পথ। ধন্যবাদ বিসিম কপুর আজকের এই সফল আয়োজনে পাশে থাকার জন্য। বাংলাদেশ মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় আয়োজিত জয় বাংলার জয় উৎসব বাংলাদেশের সুবর্ণ জয়ন্তী উদযাপনের সমাপনী অনুষ্ঠান। ধন্যবাদ সবাইকে যারা জড়িত ছিলেন বাংলাদেশের সুবর্ণ জয়ন্তী উদযাপনের এই আয়োজনে। সবাইকে আন্তরিক শুভেচ্ছা, শুভরাত্রি।